ভালোবাসি স্কুল ভালোবাসি পড়তে আনন্দে পড়ার নতুন কে জানতে পড়ার যত্ন করে আমাদের শিক্ষক দারুণ লাগে তাই জীবনটা গড়তে পড়া 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 দিয়ে হোক না শুরু নতুন জীবন গড়া প্রিয় শিক্ষক, আপনার পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নির্মিত বাংলা পঠন শিখন শেখানো কার্যক্রম সংক্রান্ত এই ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি রুম টু রিড বাংলাদেশের এই প্রশিক্ষণ উপকরণ শ্রেণীকক্ষে বাংলা পঠন শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় আপনার জন্য যথেষ্ট সহায়ক হবে। চলুন রুম টু রিডের বাংলা পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচিতি। রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের স্বাধীন পাঠক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদনক্রমে রুম টু রিড বাংলাদেশ নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম সরাসরি বাস্তবায়ন করছে। রুম টু রিডের বাংলা পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রমে পড়তে শেখার পাঁচটি উপাদান নিয়ে কাজ করে থাকে। পড়তে শেখার পাঁচটি উপাদান। শিশুরা কিভাবে পড়তে শেখে তার উপর শতাধিক গবেষণাপত্র মূল্যায়নের মাধ্যমে ন্যাশনাল রিডিং প্যানেল ইন ইউএসএ 2000-এর একদল আন্তর্জাতিক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ পড়ার ক্ষেত্রে পাঁচটি মৌলিক উপাদানের যথার্থতা নির্ধারণ করেছেন। এই গবেষণার আলোকে রুম টু রিড পাঁচটি উপাদান নিয়ে কাজ করে যেগুলো শিশুর পড়তে শেখার জন্য অত্যন্ত জরুরি। পড়ার এই পাঁচটি উপাদান হল এক ধ্বনি সচেতনতা, দুই ফোনিক্স, তিন শব্দ ভাণ্ডার, চার পঠন সাবলীলতা এবং পাঁচ বোধগম্যতা। রুম টু রিড মনে করে শ্রেণীকক্ষে পঠন শিখন শেখানো কার্যক্রমে এই পাঁচ উপাদানের সঠিক চর্চা শিক্ষার্থীকে খুব সহজে এবং দ্রুততম সময়ে বাংলা পড়তে শেখার দক্ষতা অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের বাংলা পঠন শিখন শেখানো কার্যক্রমে রুম টু রিড আমি করি আমরা করি ও তুমি করো পদ্ধতি ব্যবহার করে থাকে, যা গ্র্যাজুয়ালি রিলিজ অফ রেসপন্সিবিলিটি নামে পরিচিত। এই ভিডিওর মাধ্যমে পড়ার পাঁচটি মৌলিক উপাদানের একটি অন্যতম উপাদান শব্দ ভাণ্ডার সম্পর্কে আমরা জানব। শব্দ ভাণ্ডার হচ্ছে একগুচ্ছ অর্থবোধক শব্দ যা শিক্ষার্থীদের বাক্যের অর্থ বুঝতে সহায়তা করে। শিক্ষার্থীরা সাধারণভাবে যে সকল শব্দ পরিবার বা পরিবেশ থেকে শিখে বিদ্যালয়ে আসে তা দৈনন্দিন শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। বিদ্যালয়ের প্রতিদিনের শ্রেণী কার্যক্রমে শোনা, বলা, পড়া ও লেখার কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত শব্দ ভাণ্ডার থাকা প্রয়োজন। শ্রেণী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পড়ার সময় এমন কিছু শব্দ সামনে আসে যার অর্থ জানা না থাকলে ওই বিষয়বস্তু শিক্ষার্থীর কাছে বোধগম্য হবে না। এ সকল নতুন শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে শেখাতে হয়। কোনো একটি অনুচ্ছেদ বা লেখা পড়ে অর্থোদ্ধার বা বোঝার ক্ষেত্রে শব্দ ভাণ্ডারের যে ভূমিকা রয়েছে তা আমরা একটি অনুচ্ছেদ পড়ার মাধ্যমে দেখব।
ট্রেগনেল জেড হচ্ছে এক ধরনের জেড, যা দিয়ে যে কোনো জায়গা থেকে জেড করা যায়। সাধারণ জেড থেকে ট্রেগনেল জেড একটু আলাদা। ট্রেগনেল জেডে আলাদাভাবে ওয়াক্র দিয়ে সংযোগের প্রয়োজন নেই। ট্রেগনেল জেড বর্তমানে খুবই ছোট আর হালকা। 1973 সালে তৈরি প্রথম ট্রেগনেল জেড ছিল 1 কেজি ওজনের। স্ক্রিনের লেখা অনুচ্ছেদটি হয়তো সকলেই পড়তে পারছি। অনুচ্ছেদটির বক্তব্য কি আমাদের কাছে পরিষ্কার? সম্ভবত অনেকের কাছেই নয়। এখন আমরা ট্রেগনেলের পরিবর্তে মোবাইল, জেডের পরিবর্তে টেলিফোন এবং ওয়াক্রোর পরিবর্তে তার ব্যবহার করে অনুচ্ছেদটি আরেকবার পড়ি। মোবাইল টেলিফোন হচ্ছে এক ধরনের টেলিফোন, যা দিয়ে যে কোনো জায়গা থেকে টেলিফোন করা যায়। সাধারণ টেলিফোন থেকে মোবাইল টেলিফোন একটু আলাদা। মোবাইল টেলিফোনে আলাদাভাবে তার দিয়ে সংযোগের প্রয়োজন নেই। মোবাইল টেলিফোন বর্তমানে খুবই ছোট আর হালকা। 1973 সালে তৈরি প্রথম মোবাইল টেলিফোন ছিল 1 কেজি ওজনের। দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ার সময় এর অর্থ কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে? প্রথম অনুচ্ছেদটি পড়ার সময় ধারণা পরিষ্কার না হওয়ার কারণ কি ছিল? আমরা প্রথম অনুচ্ছেদটি সকলেই পড়তে পেরেছি, কিন্তু এর অর্থ আমাদের কাছে বোধগম্য হয়নি। দ্বিতীয় অনুচ্ছেদটিও সকলে পড়তে পেরেছি এবং এর অর্থ আমাদের কাছে বোধগম্য হয়েছে। এক্ষেত্রে প্রথম অনুচ্ছেদে ট্রেগনেল্ড, জেড এবং ওয়াক্র এই তিনটি শব্দের অর্থ আমাদের শব্দভাণ্ডারে নেই এবং যার অর্থ আমাদের জানা নেই। কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদে ট্রেগনেল্ড, জেড ও ওয়াক্র এই তিনটি শব্দের পরিবর্তে যথাক্রমে মোবাইল, টেলিফোন এবং তার এই তিনটি পরিচিত শব্দের ব্যবহারের কারণে আমরা সবাই তার অর্থ বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে পেলাম, মাত্র তিনটি শব্দের অর্থ আমাদের জানা না থাকায় পুরো অনুচ্ছেদটির অর্থ আমরা বুঝতে পারিনি। প্রকৃতপক্ষে পড়ার দুটো দিক থাকে, যার প্রথমটি হল পাঠোদ্ধার বা ডিকোডিং এবং অন্যটি হল অর্থোদ্ধার। প্রথম অনুচ্ছেদটি আমাদের কাছে শুধু পাঠোদ্ধার হয়েছে এবং দ্বিতীয় অনুচ্ছেদটি আমাদের কাছে পাঠোদ্ধার এবং অর্থোদ্ধার দুটোই হয়েছে। পাঠোদ্ধারের সাথে অর্থোদ্ধারের মূল পার্থক্য হল পর্যাপ্ত শব্দভাণ্ডারের ঘাটতি। সুতরাং পরিকল্পিতভাবে শব্দভাণ্ডার শিখন শিক্ষার্থীকে একজন সার্থক পাঠক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দভাণ্ডারের কাজ বা ধাপসমূহ। শব্দভাণ্ডার শেখানোর ক্ষেত্রে আমরা সাধারণত 4টি ধাপ অনুসরণ করে থাকি। শিক্ষক সঠিক উচ্চারণে শব্দটি বলবেন, শব্দটির অর্থ বলবেন, শব্দটি ব্যবহার করে শিক্ষক বাক্য গঠন করবেন, শিক্ষার্থীদের শব্দটি ব্যবহার করে নতুন বাক্য গঠন করতে উৎসাহিত করবেন। এ পর্যায়ে আমরা শব্দভাণ্ডারের পাঠ উপস্থাপন দেখব। আমি করি শিক্ষক কর্তৃক উপস্থাপন। শিক্ষক প্রথমে গল্পটি থেকে একটি নতুন শব্দ বলবেন। শিক্ষক পড়তে শিখে বইতে ছবি থাকলে তা শিক্ষার্থীদের দেখাবেন, শব্দটির অর্থ বলবেন এবং শব্দটি ব্যবহার করে একটি বাক্য বলবেন। আজকে আমরা একটা নতুন গল্প পড়ব, ঠিক আছে? কিন্তু এই গল্প পড়ার আগে তার থেকে দুটা নতুন শব্দ শিখব। আমরা পারবো না? ঠিক আছে, আমরা আজকে যে গল্প পড়ব তার থেকে প্রথম শব্দটা হলো চাকা। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমার কাছে দেখতে পাচ্ছ চাকার ছবি? সবাই দেখতে পাচ্ছ? এই যে সেই চাকা। চাকা শব্দের অর্থ গোলাকার বা চক্রাকার। তোমরা সবাই গাড়ির চাকা দেখেছো? কেমন দেখতে? গোল না? এই তো, সেই গাড়ির চাকাই হচ্ছে
গোল বা চক্রাকার, তাহলে চাকা শব্দের অর্থ গোলাকার বা চক্রা। আচ্ছা, এবার আমি চাকা দিয়ে একটি বাক্য বলছি, ঠিক আছে, তোমরা সবাই শুনবে। কিন্তু চাকা দিয়ে আমি একটি বাক্য বলছি, গরুর গাড়ির দুইটি চাকা আছে। মনোযোগ দিয়ে সবাই কিন্তু শুনবে, গরুর গাড়ির দুইটি চাকা আছে। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে শব্দটি বলবে, শব্দটির অর্থ বলবে এবং শব্দটি ব্যবহার করে বাক্য বলবে। এখন আমরা একসাথে শব্দটি বলবো, কি পারবো না সবাই? তাহলে ঠিক আছে, আমরা একসাথে বলি শব্দটি চাকা। আবার বলি চাকা। এর অর্থ হলো গোলাকার বা চক্রাকার। যেমন গাড়ির চাকা। আবার বলি, এর অর্থ হলো গোলাকার বা চক্রাকার। যেমন গাড়ির চাকা। আমি যে বাক্যটা বলেছি এটাই আবার কি আমরা সবাই একসাথে বলি, ঠিক আছে? তাহলে আমারটা শোনো, গরুর গাড়ির দুইটি চাকা আছে। তাহলে আবার বলি আমরা, গাড়ির দুইটি চাকা আছে। তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের একটি নতুন বাক্য বলতে সহায়তা করবেন। তোমরা এই চাকা দিয়ে বাক্য বলতে পারবে? নতুন কোন বাক্য পারবে? কে কে পারবে? তুমি পারবে? আচ্ছা বলো তো। চাকা গোল হয়। চাকা গোল হয়, আচ্ছা ঠিক আছে। এ পর্যায়ে শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের বাক্য বলা শুনবেন, প্রয়োজনে তিনি সহায়তা করবেন এবং নির্দিষ্ট সময় শেষে চার পাঁচজন শিক্ষার্থীকে সকলের উদ্দেশ্যে তাদের বাক্যগুলো বলতে বলবেন। শিক্ষার্থী বলতে না পারলে প্রয়োজনে সহায়তা করবেন। এখন তোমরা কি করবে জানো? এই চাকা শব্দ দিয়ে নতুন নতুন বাক্য বানাবে, ঠিক আছে? নতুন নতুন বাক্য বানিয়ে তোমরা জুটি, তুমি আর তুমি একজন জুটি, তুমি আর তুমি একজন জুটি, তোমরা নতুন নতুন বাক্য বানাবে, একজন একজনকে পড়ে শোনাবে, ঠিক আছে? কি পারবে না? তাহলে দেখো তো নতুন নতুন বাক্য বানাও তো তোমরা নিজেরা মিলিয়ে। বানাও তো তোমরা, দেখো তো কি কি হতে পারে চাকা দিয়ে। কে বলতে পারবে? তোমরা দুজনে বানিয়েছ একসাথে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো। চাকা গোল হয়। খুব সুন্দর। আর কে বলতে পারবে? আর কে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি ওটাই বলছো, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করবো, আমরা আরো নতুন নতুন বাক্য, ঠিক আছে, বানাবো, বাসায় গিয়ে চিন্তা করবো আর কি কি বাক্য হতে পারে। কি পারবো না? ঠিক আছে। এবার শিক্ষক দ্বিতীয় শব্দটি নিয়ে কাজ করবেন। আমি করি শিক্ষক কর্তৃক উপস্থাপন। শিক্ষক গল্পটি থেকে আরেকটি নতুন শব্দ বলবেন। শিক্ষক পড়তে শিখে বইতে ছবি থাকলে তা শিক্ষার্থীদের দেখাবেন, শব্দটির অর্থ বলবেন এবং শব্দটি ব্যবহার করে একটি বাক্য বলবেন। এখন আমরা আরেকটি শব্দ শিখব, ঠিক আছে? আরেকটি শব্দ হলো চা। তোমার মনোযোগ দিয়ে শোনো, আরেকটি শব্দ হলো চা। আগে আমি শব্দটা বলছি, তারপর তোমরা কিন্তু অর্থটা খুব ভালো করে শুনবে, ঠিক আছে? আরেকটি শব্দ হলো চা। চায়ের অর্থ এক প্রকার পানীয়। আমি কি বললাম? চা অর্থ এক প্রকার পানীয়, ঠিক আছে? এখন আমি একটা বাক্য বলবো চা দিয়ে, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে আগে শুনবে। তোমরা জানি প্রথমে কি করবে? আগে আমারটা মনোযোগ দিয়ে শুনবে, তারপরে আমরা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আগে বলি, তারপরে আমরা একসাথে বলবো, ঠিক আছে? তবে শোনো, আমরা বিকেলবেলা চা খাই। আমরা সবাই শুনেছি, আমরা বিকেলবেলা চা খাই। আমরা করি শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক চর্চা। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে শব্দটি বলবে, শব্দটির অর্থ বলবে এবং শব্দটি ব্যবহার করে বাক্য বলবে। এখন আমরা এই শব্দটি সবাই একসাথে বলবো, ঠিক আছে? তাহলে আমরা বলছি চা। শব্দটি হলো চা। এর অর্থ এক প্রকার পানীয়। এর অর্থ এক প্রকার পানীয়। আমরা প্রতিদিন বিকেলবেলা চা খাই। তাহলে তোমরা আমার সাথে বলো,
আমরা প্রতিদিন বিকেলবেলা চা খাই। ঠিক আছে, তুমি করো শিক্ষার্থী কর্তৃক চর্চা। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের একটি নতুন বাক্য বলতে সহায়তা করবেন। এখন তোমরা চা দিয়ে নতুন বাক্য কে কে বলতে পারবে? তুমি বলবে। আমরা প্রতি সকালে চা খাই। আমরা প্রতিদিন সকালে চা খাই। খুব সুন্দর, ওর বাক্যটা খুব সুন্দর হয়েছে না? এ পর্যায়ে শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীদের বাক্য বলা শুনবেন, প্রয়োজনে তিনি সহায়তা করবেন এবং নির্দিষ্ট সময় শেষে চার পাঁচজন শিক্ষার্থীকে সকলের উদ্দেশ্যে তাদের বাক্যগুলো বলতে বলবেন। শিক্ষার্থী বলতে না পারলে প্রয়োজনে তিনি আরেকটি নতুন বাক্য ব্যবহার করবেন। এখন তোমরা কি করবে জানো? ওই একইভাবে তোমরা জুটি করবে, জুটি করে চা দিয়ে নতুন নতুন বাক্য বানাবে, একজন আর একজনকে শোনাবে, আর দুজনে মিলে আমাকে বলবে। ঠিক আছে, দুজনে মিলে বাক্য বানাও, তো সবাই জুটিতে আবার বাক্য বানাও। একটু চিন্তা করো, চা দিয়ে বাক্য বানাও, কে পারবে কে পারবে? তুমি বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও সাহেব তুলেছে, তুমি বলো। আমি প্রতিদিন বিকালে চা খেতে ভালোবাসি। শিক্ষক এভাবে আমি করি, আমরা করি, তুমি করো পদ্ধতি ব্যবহার করে শব্দভাণ্ডারের দুটি নতুন শব্দ শেখানোর কাজ করবেন। শিখন যাচাই। এতক্ষণ আমরা পড়ার একটি অন্যতম উপাদান শব্দভাণ্ডারের বিভিন্ন বিষয় নিয়ে জানলাম। এবার শব্দভাণ্ডারের মূল বিষয়বস্তুগুলো যতটুকু জানলাম তা যাচাই করে দেখি। এক, শব্দভাণ্ডার হিসেবে কোন ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। উত্তর, শ্রেণী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পড়ে বুঝতে যে সকল নতুন শব্দ জানা প্রয়োজন সেসব শব্দ। দুই, শব্দভাণ্ডার পরিকল্পিতভাবে শেখাতে হয়, সত্য মিথ্যা। উত্তর, সত্য। তিন, শব্দভাণ্ডার শেখানোর ক্ষেত্রে আমরা সাধারণত কয়টি ধাপ অনুসরণ করে থাকি? উত্তর, চারটি ধাপ। চার, পড়ার কয়টি দিক? উত্তর, দুইটি, পাঠোদ্ধার বা ডিকোডিং, অর্থ উদ্ধার। পাঁচ, অনুচ্ছেদ পঠনে এক বা একের অধিক শব্দের অর্থ না জানা থাকলে শিক্ষার্থী পুরো অনুচ্ছেদের অর্থ নাও বুঝতে পারে, সত্য মিথ্যা। উত্তর, সত্য। সার সংক্ষেপ, শব্দভাণ্ডার বলতে বোঝায় এমন একগুচ্ছ অর্থবোধক শব্দ যা একজন শিক্ষার্থীকে বাক্যের অর্থ বুঝতে সহায়তা করে। শ্রেণী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পড়ার সময় এমন কিছু শব্দ সামনে এসে যায় যার অর্থ শিক্ষার্থীর জানা না থাকলে ওই বিষয়বস্তু বোধগম্য হবে না। এ সকল নতুন শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে শেখাতে হয়। শব্দভাণ্ডার শেখানোর ধাপ, শিক্ষক সঠিক উচ্চারণে শব্দটি বলবেন, শব্দটির অর্থ বলবেন, শব্দটি ব্যবহার করে শিক্ষক বাক্য গঠন করবেন, শিক্ষার্থীদের শব্দটি ব্যবহার করে নতুন বাক্য গঠন করতে উৎসাহিত করবেন। পড়ার পাঁচটি মৌলিক উপাদানের একটি অন্যতম উপাদান শব্দভাণ্ডার নিয়ে আজকের পাঠটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শব্দভাণ্ডারের এই পাঠটি আপনার বাংলা বিষয়ে পাঠদান প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে। আশা করছি ভবিষ্যতে নতুন পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালোবাসি পড়তে, আনন্দে পড়ার, নতুনকে জানতে, পড়ার যত্ন করে আমাদের।
শিক্ষক, দারুণ লাগে তাই জীবনটা করতে। নতুন জীবন গড়া, নতুন জীবন গড়া।